আজ রোজার ওড়না শাড়ি ওতে আমায় মানায় ভারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা সোশ্যাল নেটওয়ার্ক থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি গ্লোবাল দাওয়া চ্যানেল iTVusa এর মাহে রমাদানের নিয়মিত স্পেশাল কালচারাল প্রোগ্রাম ভয়েস অফ ফেথ। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ইমরান বিন বোরহান। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্কের ঘড়ির কাঁটায় এই মুহূর্তে দুপুর ঠিক 12:30, বাংলাদেশ সময় রাত 10:30 এবং সৌদি আরব সময় সন্ধ্যা 7:30 আপনারা দেখছেন গ্লোবাল দাওয়া চ্যানেল iTVusa এর মাহে রমাদান স্পেশাল কালচারাল প্রোগ্রাম ভয়েস অফ ফেথ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুস্থ সংস্কৃতিকে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার মহান লক্ষ্যকে সামনে রেখে গ্লোবাল দাওয়া চ্যানেল iTVusa মাহে রমাদানের প্রতিদিন এই সময়ে এই আয়োজনটি করে থাকে এবং সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী যে নাসিদ শিল্পীরা রয়েছে তাদেরকে এই সেটে আমন্ত্রণ জানানো হয়ে থাকে এবং আপনাদেরকে চমৎকার চমৎকার সব নাসিদ উপহার দেওয়া হয়ে থাকে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের সেটে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আজকে অনারেবল গেস্ট কিশোর শিল্পী, শিল্পী আব্দুল কাদের। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিল্পী, আমরা আপনার কাছে আসব, তার আগে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা আজকে আমাদেরকে দেখছেন গ্লোবাল দাওয়া চ্যানেল iTVusa এর ভয়েস অফ ফেথ এই অনুষ্ঠানটি স্যাটেলাইট চ্যানেলের পাশাপাশি চ্যানেলের ওয়েবসাইট, অ্যাপস এবং সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবগুলোতে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যারা টিভি সেটের সামনে বসে আমাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না, তারা সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। জি, শিল্পী আব্দুল কাদের, আমরা আমাদের আজকের এই প্রোগ্রামটি শুরু করব একটি নাসিদ শোনার মাধ্যমে। কোন নাসিদটি দিয়ে শুরু করা হবে এখন? জি, আমি এখন একটি হামদে বাড়ি তালা পরিবেশনা করব। জি, আমরা শুনছি। হামদির কথা শুরু করেছেন শ্রদ্ধেয় মনিরুল ইসলাম স্যার। জি, আমি শুরু করছি। জি, আমরা শুনছি। হাজার বছর বাঁচতে ইচ্ছে হয়, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান। ক্ষুদ্রয়ে জীবনে আমি ক্ষুদ্রয়ে জীবনে আমি কি আর দেখলাম কি আর জানলাম তোমার অসীম দান, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান। শুধু তা দেখেছি যতটা মেখেছি আমার দুটি চোখে, শুধু তা জেনেছি যতটা শুনেছি মানুষের মুখে মুখে, অথচ এখনো হলো না জানা, অথচ এখনো হলো না জানা তোমার নূরের শান, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান।
হারিয়ে যায় এমন আমার ভাসিয়ে হৃদয় ভেলা, উদাস হয়ে ফিরে আসি না বুঝি তার খেলা। দেখেছি শাখে ফুলের থাকে কত রং মেখে, পাহাড় বনানি সাগর পানি মুগ্ধ হয়েছি দেখে। পৃথিবী ঘুরে হলো না দেখা, পৃথিবী ঘুরে হলো না দেখা তোমার অবদান। প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান। হাজার বছর বাঁচতে ইচ্ছে হয় প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান, প্রভু তোমায় নিয়ে গাইতে শুধু গান। মাশাআল্লাহ, মারহাবা, শুকরান, জাজাকাল্লাহ। অত্যন্ত চমৎকার একটি হামদে বাড়ি তাহলে আমরা শুনলাম আইটিভিএস এর পক্ষ থেকে। আজকে শিল্পীকে, শিল্পী আব্দুল কাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল দাওয়া চ্যানেল আইটিভিএস এর মাহে রমাদানের নিয়মিত স্পেশাল কালচারাল প্রোগ্রাম ভয়েস অফ ফেথ তথা বিশ্বাসের সুর। এই প্রোগ্রামটি আপনার, আমার, আমাদের সকলের, আপনারা যারা সেটের সামনে থেকে অথবা সোশ্যাল নেটওয়ার্ক থেকে দেখছেন, আপনারা এই প্রোগ্রামটি বেশি বেশি দেখুন, এই প্রোগ্রামের সাথে বেশি বেশি থাকুন এবং এই প্রোগ্রামকে বেশি বেশি প্রমোট করুন। অনলাইন থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে গ্লোবাল দাওয়া চ্যানেল আইটিভিএস এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিয়ে আপনার প্রিয়জনকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে, শিল্পী আব্দুল কাদের। শিল্পী আব্দুল কাদের, অত্যন্ত চমৎকার ভাবে হামদে বাড়িতলাটি উপস্থাপন করা হয়েছে, করেছ তো। এই পর্যায়ে আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে গান করার সময় মাউথ পিসটা একটু নিচে রাখলে আমাদের শুনতে আরো সুবিধা হয়। এই তো এই পর্যায়ে আমি জিজ্ঞাসা করতে চাই যে গান শেখা হয় কোথায়, গান শেখা হয় কোথায়? জি, গান লক্ষ্মীপুর অনুপম শিল্প গোষ্ঠীতে শিখি। আচ্ছা, তো এই শিক্ষা, এই পথ চলাটা কবে থেকে শুরু হয়েছে? আসলে ছোট থেকে নিজে নিজে চেষ্টা করতাম আর কি, তারপর স্কুলে বা মাহফিলে নিজের ইচ্ছায় গিয়ে গান গাইতাম। তারপর আমার প্রথম যিনি গান গান শেখার জন্য অনুপ্রেরণা দেয় তিনি হচ্ছেন ইমাম হোসেন ভাই। তিনি প্রথমে আমাকে স্থানে নির্দিষ্ট আমাদের এলাকার শিল্পগোষ্ঠীতে তিনি আমাকে প্রথম দাওয়াত দেয় আর কি। তিনি প্রথমে আমাকে গান শেখার জন্য উৎসাহিত করে, তারপর তারপর এসে লক্ষ্মীপুর অনুপম শিল্পগোষ্ঠীতে এসে ভর্তি হয় আর কি। তারপর জাকির ভাইয়ের অনুপ্রেরণায় এ পর্যন্ত। যাক, মাশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা দর্শকদেরকে আরেকটি নাসিদ শুনাবো, কোন নাসিদটি শুনবো এখন? জি চল, যে এখন আমি একটি রমজানের গান পরিবেশন করব। গানটির যে কথা লিখেছেন তাপাজুল হোসেন খান এবং সুর করেছেন শ্রদ্ধেয় মোশাররফ রহমান। জি, আমি শুরু ঠিক করছি, আছে, আমরা শুনছি ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে বলল ছেলে মাকে,
ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে, কেন আমায় আগুনি ঘুম থেকে, রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে, কেন আমায় ডাকুনি ঘুম থেকে, রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে, সে যে প্রাণে বড়ই ব্যথা পেল, সারাটা দিন নীরব হয়ে রইল, পরের পরের রাতে ঘুমায় না সে আর, রাখবে রোজা ভাবনা শুধুই তার, পরের রাতে ঘুমায় না সে আর, রাখবে রোজা ভাবনা শুধুই তার, অবশেষে সময় যখন হলো সেহরি করে নিয়ত বেঁধে নিল, হলো সে যে ছোট্ট রোজাদার, সেই ছেলেটির দুঃখ নাই যে, হলো সে যে ছোট্ট রোজাদার, সেই ছেলেটির দুঃখ নাই যে আর, সকালে গিয়ে দুপুর যখন হলো ক্ষুধায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল, বলল বাবা রোজা ভেঙে ফেল, আগের মতো আজও হাসো খেলো, বলল বাবা রোজা ভেঙে ফেল, আগের মতো আজও হাসো খেলো, রোজা আমার দিয়ে দেব তোমায়, তবুও সে রোজা ভাঙতে রাজি নয়, রোজা আমার দিয়ে দেব তোমায়, তবুও সে রোজা ভাঙতে রাজি নয়, তবুও সে রোজা ভাঙতে রাজি নয়। মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার একটি রমাদানের নাশিদ আমরা শুনলাম প্রিয় শিল্পী আব্দুল কাদেরের কণ্ঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্লোবাল দাওয়া চ্যানেল iTVusa এর মাহে রমাদানের নিয়মিত স্পেশাল কালচারাল প্রোগ্রাম ভয়েস অফ ফেথ। এই অনুষ্ঠানটি প্রতিদিন নিউ ইয়র্ক টাইম দুপুর 12:30 বাংলাদেশ সময় রাত 10:30 এবং সৌদি আরব সময় সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিদিন নতুন নতুন শিল্পীরা আমাদের মাঝে আসেন এবং আমাদেরকে চমৎকার চমৎকার সব নাশিদ শুনিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা টিভি সেটের সামনে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে iTVusa এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও কষ্ট করে যারা অনলাইন থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রতিও গ্লোবাল দাওয়া চ্যানেল iTVusa এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আপনারা অনলাইন থেকে যারা দেখছেন, আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেওয়ার মাধ্যমে আপনার প্রিয়জনকে আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। আপনারা শুনছিলেন কিশোর শিল্পী আব্দুল কাদেরের কণ্ঠে চমৎকার চমৎকার নাশিদ। তো প্রিয় শিল্পী আব্দুল কাদের, পরিবারে কে কে আছেন? পরিবারে মা বাবা আর 6 ভাই বোন আছে, আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা, 4 ভাই 2 বোন। পড়াশোনা করা হয় কোথায়? পড়াশোনা এবার ইন্টার পরীক্ষার্থী। আচ্ছা, এই পড়াশোনার পাশাপাশি গান চর্চাও করা হয়, তাই তো? জি জি। এই বিষয়গুলো পড়াশোনা এবং গান দুটোর মাঝে এমন মানে এমন হয় কিনা যে একটার জন্য আরেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এরকম কখনো হয়েছে কিনা?
না ওইরকম পড়াশোনা তো সবকিছু মেনটেন করে চলা লাগে, তাই যেভাবে দরকার ওইভাবে চেষ্টা করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা শুনলাম, আমরা শুনে খুশি হলাম যে দুটোই আপনি সমানভাবে ব্যালেন্স করছেন। এই পর্যায়ে আমরা আর একটি নাশিদ শুনবো, কোন নাশিদটি শোনা যায়? জি জি, এবারে আমি একটি নাদের আসল পরিবেশন করব। নাদের আসলটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম। আমি শুরু করছি। আমরা অনুরোধ করতে চাই, iTVUS এর পক্ষ থেকে অনুরোধ করতে চাই, নাশিদ বলার সময় আমরা হেডফোনের যে মাউথপিসটা আছে এটা না ধরলেই হবে, আমরা আপনার সাউন্ডটা ক্লিয়ার শুনছি। আচ্ছা জি 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 জি, ইনশাল্লাহ আমরা নাশিদে নাশিদে চলে যাচ্ছি। ইনশাল্লাহ। নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, যে নাম নিয়ে চারা আসমানে খায় দোল দোল দোল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, পাতায় ফুলে যে নাম আঁকা ত্রিভুবনে যে নাম মাখা, পাতায় ফুলে যে নাম আঁকা ত্রিভুবনে যে নাম মাখা, যে নাম নিতে হাসি নুষার যে নাম নিতে হাসি নুষার রঙের কাপড়, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, যে নাম গে ধার নদী যে নাম সদা গায় জলধি, যে নাম গে ধার নদী যে নাম সদা গায় জলধি, যে নাম বহে নিরবধি যে নাম বহে নিরবধি, পবন হিল্লোল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, যে নাম রাজে মরু সাহারায় যে নাম বাজে শ্রাবণ ধারায়, যে নাম বাজে মরু সাহারায় যে নাম বাজে শ্রাবণ ধারা, যে নাম চাহে কাবার মসজিদ যে নাম চাহে কাবার মসজিদ, মা আমিনার কোল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, নাম মোহাম্মদ বল রে মন, নাম আহমদ বল, যে নাম নিয়ে চাঁদ সিতারা
আসমানে খায় দোল দোল দোল, নাম মোহাম্মদ বল রে মনো, নাম আহমদ শুকরান জাজাকাল্লাহ। অত্যন্ত চমৎকার একটি নাতের আসলে আমরা শুনলাম এই চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। আজকের অনারেবল গেস্ট কিশোর শিল্পী শিল্পী আব্দুল কাদেরকে আমরা গ্লোবাল দাওয়া চ্যানেল আইটিভিউএস এর পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্লোবাল দাওয়া চ্যানেল আইটিভিউএস এর মাহে রমাদানের স্পেশাল কালচারাল প্রোগ্রাম ভয়েস অফ ফেথ। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ইমরান বিন বোরহান, এবং আজকে আমাদের সাথে সেটে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী কিশোর শিল্পী আব্দুল কাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রতিদিন নিউ ইয়ার সময় দুপুর 12:30, বাংলাদেশ সময় রাত 10:30 এবং সৌদি আরব সময় সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে আমরা সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী যে নাসিদ শিল্পীরা রয়েছে সেই নাসিদ শিল্পীদেরকে প্রতিদিন একজন করে আমন্ত্রণ জানিয়ে থাকি আমরা, এবং তাদের কাছ থেকে চমৎকার সব নাসিদ গুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আপনারা যারা কষ্ট করে আমাদের সাথে রয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আইটিভিউএস এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনলাইন থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে আপনারা আপনাদের টাইম লাইনে সর্বোচ্চ সংখ্যক আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। সারা পৃথিবী ব্যাপী সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যের সমান অংশীদার হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। প্রিয় শিল্পী, এই পর্যায়ে আমরা দর্শকদেরকে আরেকটি নাসেদ শোনাবো, কোন নাসেদটি শোনানো যেতে পারে? এই পর্যায়ে আমি যে নাসেদটি শোনাবো সেটির কথা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ এবং সুর করেছেন শ্রদ্ধেয় মুশির রহমান স্যার। জি, আমরা শুনছি ইনশাআল্লাহ। বহুতা নদীর মতো আমার জীব, হে আমার রব তুমি করো গো গ্রহ। বহুতা নদীর মতো আমার জীব, হে আমার রব তুমি করো গো গ্রহ। জীবনে গতি দাও জড়তা কেড়ে নাও, জীবনে গতি দাও জড়তা কেড়ে না, শুধু যেন থেমে থাকি এলে গো মর। বহুতা নদীর মতো আমার জীব, হে আমার রব তুমি করো গো গ্রহ। বহুতা নদীর মতো আমার জীব, হে আমার রব তুমি করো গো গ্রহ। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মনে লাগে ভয়, কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জিহাদের মাঠে যেতে যদি মন
লাগে ভয়, হৃদয়ে যেন আসে তোমার শরণ, হৃদয়ে যেন আসে তোমার শরণ। বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহ। বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহ। হে আমার রব তুমি করো গো গ্রহ। শুকরান জাজাকাল্লাহ, অত্যন্ত চমৎকার একটি নাসিদ আমরা শুনলাম আইটিভিএস এর পক্ষ থেকে। কিশোর শিল্পী, প্রিয় শিল্পী আব্দুল কাদেরকে আমরা আরো একবার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সময় এসছে দর্শকদের কিছু কমেন্টস পড়ে নেওয়ার। এই মুহূর্তে অনলাইনে অসংখ্য দর্শক আমাদেরকে দেখছেন। আমরা যদি বলতে চাই তাহলে ইরফান সিদ্দিক, তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমরান হুসাইন, তিনি আমাদেরকে দেখছেন, তিনি লিখেছেন মারহাবা, শুকরান জাজাকাল্লাহ। এরপরে আমাদেরকে দেখছেন এইচ সারোয়ার হুসাইন সাজু, এছাড়াও ইরফান সিদ্দিক, তিনি লিখেছেন মাশাআল্লাহ, শুকরান জাজাকাল্লাহ। এমডি বাসমান আমাদেরকে দেখছেন, তিনি লিখেছেন মাশাআল্লাহ, শুকরান জাজাকাল্লাহ। জাকির হোসাইন আমাদেরকে দেখছেন, তিনি লিখেছেন মাশাআল্লাহ। এমডি জ্যোতি আমাদেরকে দেখছেন, তিনি লিখেছেন মাশাআল্লাহ। এছাড়াও অসংখ্য দর্শক আমাদেরকে অনলাইনে কমেন্টস করছেন। প্রিয় দর্শক, আপনারা যারা কষ্ট করে আমাদেরকে অনলাইন থেকে দেখছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আইটিভিএস এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই অনুষ্ঠানকে শেয়ার করে দেওয়ার মাধ্যমে আপনার প্রিয়জনকে আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও যারা টিভি সেটের সামনে বসে আপনার পরিবার সহ আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর কাছে। প্রিয় শিল্পী, আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি এই মুহূর্তে। এই পর্যায়ে আমরা আইটিভিএস এর এই আয়োজন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু অনুভূতি জানবো, এবং আপনি আরেকটি পরিবেশনার মাধ্যমে, সর্বশেষ একটি পরিবেশনা দিয়ে আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি, আমি প্রথমে আইটিভি কে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজক দাদাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা বিশেষ লাইভ প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং জাকির হোসেন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, শুকরিয়া ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে সর্বশেষ একটি পরিবেশনা শুনবো আজকের মতো। জি ইনশাআল্লাহ। শিল্পী নই আমি, গায়ক নই, নই আমি অভিনেতা, কবিও নই। আমার পরিচয় কোরআনের কর্মী, আমার পরিচয় কোরআনের কর্মী, কোরআনের কর্মী শুদ্ধ মানুষ। শিল্পী নই আমি, গায়ক নই আমি অভিনেতা, কবিও মানুষের কাজ কি ছবি আঁকা, কিংবা বনে যাবে শুধুই ফাঁকা, মানুষের কাজ কি
ছবি আঁকা কিংবা বনে যাবে শুধুই ফাঁকা, কখনো বা মাঝ পথে হঠাৎ কোনো মতে চোরাবালি পাড়ি দিয়ে হারাবে হুঁশ, শিল্পী নই আমি গায়ক নই, আমি অভিনেতা কবিও মানুষের কাজ হলো মানুষের কল্যাণ, হিংসা বিভেদ ভুলে সত্যের জয় গায়, মানুষের কাজ হলো মানুষের কল্যাণ, হিংসা বিভেদ ভুলে সত্যের জয় গান, জীবন স্বল্পময় হেলা ফেলার নয়, হেলা ফেলার নয় জীবন স্বল্পময়, আল্লাহর প্রতিনিধি ধরায় মানুষ, শিল্পী নই আমি গায়ক নই, আমি অভিনেতা কবিও নই, আমার পরিচয় কোরআনের কর্মী, আমার পরিচয় কোরআনের কর্মী, কোরআনের কর্মী শুদ্ধ মানুষ, শিল্পী নই আমি গায়ক নই, আমি অভিনেতা কবিও নই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুকরান জাজাকাল্লাহ আইটিভিএস এর আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সেটে হাজির হওয়ার জন্য। আমরা আইটিভিএস এর পক্ষ থেকে কিশোর শিল্পী আব্দুল কাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই কণ্ঠকে ইসলামের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য কবুল করে নেন এবং তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে তার জীবনকে অতিবাহিত করার তৌফিক দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন গ্লোবাল দাওয়া চ্যানেল আইটিভিএস এর মাহে রমাদানের নিয়মিত স্পেশাল কালচারাল প্রোগ্রাম ভয়েস অফ ফেথ। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইমরান বিন বোরহান এবং আমাদের সাথে আজকে শিল্পী হিসাবে ছিলেন কিশোর শিল্পী আব্দুল কাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি আগামীকাল ঠিক একই সময়ে অর্থাৎ নিউ ইয়র্ক সময় দুপুর 12:30 বাংলাদেশ সময় রাত 10:30 এবং সৌদি আরব সময় সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হবে। দেখা হবে নতুন কোন অতিথি শিল্পীর সাথে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ITV Call of Peace, Save Humanity.